এ অবেলা দূর হতে দূরে যাও সরে সরে ক্রমশ এ মন থেকে ভাই ব্রাদার আসসালামু আলাইকুম নতুন ব্লগে আপনাদেরকে স্বাগতম আজকে আমরা আসছি রংপুরের কালেক্টর সুরভি উদ্যানে আর এই সুরভি উদ্যানে ইয়াং জেনারেশনের যারা আছে এমন কেউ আসে নাই এই কথাটা বলতে পারবে বলে মনে হয় না রংপুরে যারা বিশেষ করে আছে আর আগের জেনারেশনের যারা আছে তারা তো আসছে একাই আসছে নাহলে দোকলা আসছে আসছে তো এটা কনফার্ম আমরা আসছি এই সুরভি উদ্যানে এই কারণে সেটা হচ্ছে এটা শিশু পার্ক আসলে এর ভিতরে যাব আজকে বাচ্চামো করবো পুরো ভিতরে যে বাচ্চামো আছে ছোটবেলায় এসে যে খেলাটা খেলছিলাম আমরা এই জিনিসটা করার চেষ্টা করব আমার সঙ্গে আছে হচ্ছে এই যে রকি আছে হচ্ছে এই যে শিমুল আমার সঙ্গে আজকে আসছে আজকে আমরা তিনজনে মিলে হাঙ্গামো করব এখানে জানি না লোকজন কি বলবে পিটানিও দিতে পারে এখন আপনাদেরকে জায়গাটা দেখানোর চেষ্টা করি কি কি আছে ভিতরে এবং জায়গাটা দেখতে কেমন আর সুরভি উদ্যানে যারা আসছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আজকের আসলে ওয়েদারটা অত বেশি ভালো না একটু আগে বৃষ্টি হয়েছে বৃষ্টিটা কমছে এই কারণে ভিতরে আসছি আর এখন মানে পরিবেশটা পুরো ন্যাচারাল হয়ে আছে চলেন আমরা যাই ভিতরে দেখা যাক কি কি হয় এবং কেমন মজা করতে পারি একসময় এইগুলো হাতে পাওয়া যেত না আর কি এসে লাফায় লাফায় উঠতে হইতো একটু মজা করি আর কি কথা ভুলিবি কি রে চোখের দেখা প্রাণীর কথা সে কি ভোলা যায় পুরানো সে দিনের কথা ভুলিবি কি রে হায় সে চোখের দেখা প্রাণীর কথা সে কি ভোলা যায় আসলে পার্কে অনেক দিন ধরে আসা হয় না আর ছোটবেলার এই খেলাগুলো তো আর খেলাই হয় না এইটাতে যে কত খেলছি আর কত ফাইজলামো করছি আমার মনে হয় প্রতিটা পাবলিকে এই জিনিসটা করছে উপরে গিয়ে উঠছে নিচের জন ফুট করে পালা গেল আর উপরেটা ধাপ করে পড়ে গেল এই জিনিসটা খুবই হয়েছে কথা কব প্রাণী জুড়াবে তাই মোরা ভোরের বেলা ফুল তুলেছি দুলেছি দোলায় এখন আমি নিজের পিছনটাকে বিসর্জন দিতে যাচ্ছি তো যাই দেখি কি অবস্থা হয় তলায় হাই মাঝে হলো ছাড়া ছাড়ি গেলে মিকে কোথায় মানে এটা পুরোটাই বাচ্চাদের সেক্টর এখানে বাচ্চারা খেলে আর ওই সাইডটাতে বসার জায়গা আছে
আগে প্রচুর বড় বড় জঙ্গল ছিল, এখন পরিষ্কার করছে। তো ওই সাইডটাতে যাব, এটা বড়দের জায়গা। আমি ছোট মানুষ, আমার এখানেই কমফোর্ট ফিল হচ্ছে এবং ভালো লাগতেছে। ঘেমে গেছি, খেললাম এতক্ষণ, মানে নিজের ছোটবেলার কথা খুবই মনে পড়তেছে। এখানে অনেক স্মৃতি আছে, স্মৃতি নামক কোনো মেয়ে নাই আর কি, স্মৃতি আছে এখানে। তো এখন আমরা ওই সাইডে যাব, গিয়ে একটু ওই সাইডের অবস্থা দেখব। তো চলেন এখন আমরা ওই সাইডে যাই। আসলে আমরা এখন ছোটদের পার্ক থেকে বড়দের পার্কে চলে আসছি, এখানেই আসলে সবগুলো এসে প্রেম প্রীতি করে। জায়গাটা আপনাদেরকে দেখাচ্ছি, দেখেন, এই দেখেন। আসলে পার্কটা এখন অনেক সুন্দর করছে আগের চেয়ে, আগে এমনটা ছিল না। এই সুরবিদ্যানের ভিতরে এটা আর কি বেস, এটা হচ্ছে আমাদের রংপুরের যত শহীদ আছে তাদের স্মৃতির স্মরণে এই জিনিসটা করা হয়েছে। ভালো লাগে এটাই ভেবে আমাদের রংপুর আগের থেকে অনেক ডেভেলপ হচ্ছে, অনেক ভালো হচ্ছে। তো চলেন পাখির চোখে আমাদের কালেক্টরের সুরবিদ্যানটা দেখে আসি। আমি ভালো নেই তোমাকে বলিনি, তোমার জেনে কি আসে যা। আমি পারিনি নীরবে হারাতে মন খারাপে এ অবেলা, দূর হতে দূরে যাও সরে সরে ক্রমশ এ মন থেকে, কেন তুমি এলে। আপনারা দেখলেন ফুটেজে আমাদের কালেক্টরের সুরবিদ্যানটা কতটা সুন্দর। আসলে এই জায়গাটা অনেক সুন্দর, বাচ্চাদের বিনোদনের জন্য তো অবশ্যই সুন্দর, কিন্তু একটা জিনিস সবসময় খেয়াল রাখার চেষ্টা করবেন, এর পরিবেশটাকে সবাই মিলে ভালো রাখতে হবে। শুধু কর্তৃপক্ষের দায়িত্ব এটা না যে আপনার এই পরিবেশটাকে ভালো রাখার, এটা সবার দায়িত্ব, আমাদের সকলের দায়িত্ব। এখানে যারা যারা আসে সবার দায়িত্ব হচ্ছে এই পরিবেশটাকে ভালো রাখার। আমি সিলিন্ডার ভাই, আমার প্রচুর ভয় লাগে, ছাল অলরেডি উঠে গেছে, মনে হচ্ছিলো এখানে লাগে যাবে, আমার পটলটা উঠে যাইতো এখনই। করে আপনারা যারা এখানে এসে এই ধরনের মজা করছেন ছোটবেলায়, অবশ্যই কমেন্ট করে জানাবেন কারা কারা আসছেন এই কালেক্টরের সুরবিদ্যানে। এই যে এইগুলো সব হচ্ছে সিরিয়ালে ফুচকার দোকান, এখানে আসলে আপনারা সবাই ফুচকা খাইতে পারবেন। এটা হচ্ছে ক্রিকেট গার্ডেনের রোড, এই সামনে সরকারি কলেজ আমাদের, এই রোড দিয়ে আর কি যাওয়া আসা হয় পাশে কালেক্টরের সুরবিদ্যান, আর পাশে তার পাশে হচ্ছে পুলিশ লাইন স্কুল, সব কিছু পাশাপাশি, এই কারণে এখানে জোড়া জোড়া বেশি আছে আর কি। হ্যালো ভাই ব্রাদার, ফাইনালি আমরা চলে আসছি হচ্ছে ফুচকার দোকানে। এখানে আমার আর রকির মধ্যে একটা চ্যালেঞ্জ হবে, যে এক মিনিটে বেশি ফুচকা খাইতে পারবে সে বিজয়ী হচ্ছে, আর যে হেরে যাবে তাকে ফুল বিলটা দিতে হবে। তো চলেন আমরা রকির কাছ থেকে শুনি রকির কী মতামত। আমি তো জিতবো, আমি কনফার্ম, আমাকে কেউ হারাইতে পারবে না আশা করা যায়। রকির কাছ থেকে শুনি রকি কি জিতবে কি জিতবে না। তো রকি কি জিতবা? আশা করা যায় জিতবো, আশা করে শুরু হয়ে যাক। আমাদের ফুচকা চলে আসছে, এই যে ফুচকা দেখা যাক, এই দুই প্লেট শেষ করতে পারি নাকি এক মিনিটে। হ্যাঁ রেডি,
প্লেটে কটা করেছিল? আর কিছু না, নয়টা বাকি আছে। কয়টা? এক এক দুই তিন চার পাঁচ ছয় সাতটা চাই পাঁচ ছয় আসলে এর আগে এভাবে কখনো ফুচকা এইভাবে খাইনি আমি। আমার অবস্থা খুব খারাপ, মানে হাঁপসে গেছি বলা চলে, আর মুখ ব্যথা করতেছে। এটা তো ফার্স্ট খাওয়া হয়নি কখন। তবে ভালো লাগতেছে, খারাপ লাগতেছে এটা ভেবে হেরে গেলাম। আমি ভাবছিলাম আমি জিতবো, শুধু একটা ফুচকাতে জিতে গেল, কারণ আমাকে বিলটা দিতে হবে, কিচ্ছু করার নেই। তো ভাই ব্রাদার, ভিডিওটা কেমন লাগলো তা অবশ্যই অবশ্যই কমেন্টে জানাবেন। যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমাদের অন্য সব ভিডিওগুলো দেখে আসতে পারেন। যদি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর এখন আমি ডাব খাই, আপনারাও ডাব খাওয়ার চেষ্টা করবেন, ডাব খাওয়া ভালো। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।